বিএনপির পক্ষ থেকে আজ আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বন্ধ করার হুমকি ভাতা কার্ডধারী অসহায় মানুষের জীবন জীবিকাকে সংকটে ফেলা কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারীদের পোস্টাল ভোট অথবা অন্য কোনো ভূমিকায় তাদেরকে অবতীর্ণ করিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা, এর প্রত্যেকটি আইনগত অপরাধ। বিশেষত যারা আমাদের দেশের দরিদ্র ট্যাক্স পেয়ারের যে অবদান, সে অবদান থেকে রাষ্ট্রীয় ভাতা এবং বেতন পাচ্ছেন, তারা রাষ্ট্রের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই কিন্তু এসব সুযোগ সুবিধা উপভোগ করছেন। অতএব ভাতা কার্ড বা সরকারি সুবিধার বিনিময়ে বাংলাদেশের কোনো নাগরিককে ভোট দিতে বাধ্য করার সম্পূর্ণ ব্যয়। ভোট কেন্দ্রে গিয়ে কেউ ভোট দেবেন কি কেউ ভোট দেবেন না, এটা একজন ভোটারের মৌলিক অধিকার। সরকার কাউকে ভোট দিতে যেতে বাধ্য করতে পারে না। আমি এখানে, পৃথিবীতে 200-টির মতো দেশ রয়েছে, সেখানে মাত্র 2টি দেশ রয়েছে, একটি হচ্ছে অস্ট্রেলিয়া আরেকটি হচ্ছে থাইল্যান্ড, যেখানে প্রতিটি ভোটার আইনগতভাবে ভোট দিতে বাধ্য। দুনিয়ার আর কোনো দেশে এরকম কোনো আইন আছে বলে আমার জানা নেই, বাংলাদেশে এরকম কোনো আইন নেই। এখানে কাউকে ভোট দিতে যেতে বাধ্য করা সরকারের কোনো আইনে বলে না। পাশাপাশি এ কথাটিও আমি স্পষ্ট করে দিতে চাই, কোনো ব্যক্তি, কোনো ভোটার যদি ভোট দিতে না চায়, সেটাও কিন্তু তার মৌলিক অধিকার। এখানে আমরা যদি কাউকে অনুরোধ করি যে তোমরা এই প্রহসনের ভুয়া নির্বাচনকে বর্জন করো, আমরা সম্পূর্ণ আইনের ভাষায় কথা বলছি,